ডাকাতির ঘটনায় ধৃত চার দুষ্কৃতিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার পর উদ্ধার সোনা ও গহনা ধৃতদের এদিন ফের আদালতে তোলা হয় বাগদায় ডাকাতির ঘটনায় ধৃত চার দুষ্কৃতিকে নিয়ে তল্লাশি চালিয়ে সোনা ও রূপোর গহনা উদ্ধার করল বাগদা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বাদল বিশ্বাস সত্য মণ্ডল রহিম তরফদার ও প্রহ্লাদ মণ্ডল নামে চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে বৃহস্পতিবার ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করে বাগদা থানার পুলিশ এরপরই বৃহস্পতিবার রাতে চার অভিযুক্তকে নিয়ে ডাকাতি করা জিনিসপত্র উদ্ধারের কাজে নামে পুলিশ এরপর নানা জায়গায় হানা দিয়ে উদ্ধার হয় আড়াই ভরি সোনার গহনা পঞ্চাশ গ্রাম রুপো উদ্ধার হয়েছে দুটি সোনার চেন দুজোড়া শাখা বাঁধানো তিনজোড়া কানের দুল একটি আংটি ও রুপোর চেন ধৃত চার দুষ্কৃতিকে এদিন সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ফের বনগা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বাগদা